নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি রঙিন পরোটা, বাচ্চাদের জন্য সকাল বিকেলের নাস্তা। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি দেড় বাটি সমান আটা। আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হাফ চামচের মতো সাদা তেল। অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার গুলে নেব। খেয়াল রাখতে হবে যেন দলা পাকিয়ে না যায়। ব্যাটার হবে একদম স্মুথ। ব্যাটার আমার গুলে নেওয়া হয়ে গেছে। নিয়ে নিয়েছি হাফ বিট ছোট ছোট করে কেটে, আর নিয়েছি একটা বড় সাইজের গাজরের হাফ। বিট থেতো করে রসটা বের করে নিয়েছি। মোট চার চামচ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে গুলে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। রঙিন পরোটার জন্য লাল রং তৈরি করা আমার হয়ে গেল। একইভাবে গাজরের রস আমি বের করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। পরোটা ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। সবার প্রথমে এক থেকে দেড় চামচ মতো লাল রঙের ব্যাটার আমি দিয়ে দিলাম। লাল রঙের পাশ দিয়ে হলুদ রঙের ব্যাটারটা একটা চামচ দিয়ে অল্প অল্প করে গোল করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। একইভাবে দিয়ে দিচ্ছি সাদা রঙের ব্যাটার। বাচ্চারা যখন সকাল বিকেল প্রায় একই রকমের টিফিন করতে করতে একঘেয়ে হয়ে যায়, তখন কিন্তু বানিয়ে দিতে পারেন এই রকম রঙিন পরোটা। দেখবেন বাচ্চা কোনো রকম ঝামেলা না করেই পুরো প্লেট শেষ করে ফেলল। আমরা যেমন চাই নিত্য নতুন খাবার টেস্ট করতে, তেমনি বাচ্চারাও কিন্তু ভ্যারাইটিস খাবার খেতে পছন্দ করে। পরোটার ওপর থেকেও হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। একটা সাইড উল্টে দিলাম।